সুপ্রিয় দর্শক, শুরু করছি বকুলতলা থানার অন্তর্গত সেই হানারবাটি ও বাগমারি গ্রামবাসী বৃন্দের পরিচালনায় ঐতিহাসিক মই ছাড়া কবিবাগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা চলছে। আপনাদের দেখাচ্ছি আমি মই ছাড়া গরু কিভাবে মই নিয়ে ছুটবে এবং মইয়ের উপরে দুটি মানুষ থাকবে এবং কিভাবে গরু ছুটবে সেটাই এখন আপনাদের দেখাবো। দেখুন দর্শক, আশ্চর্যজনক খেলা ছেড়ে দিয়েছে, যাচ্ছে মই ছুটছে, গরু যাচ্ছে। দর্শক দেখুন, দর্শক অসাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সেই হানারবাটি ও বাগমারি গ্রামবাসী বৃন্দের পরিচালনায় ঐতিহাসিক মই ছাড়া। ওটা কোন বিভাগ দাদা? ওটা কোন বিভাগ? ওটা খ বিভাগ। এর এখন কি খ বিভাগ ছাড়া হবে? খ বিভাগ ছাড়া হবে। যারা এই মই ছাড়ছে তাদের কি বলা হয়? ময়ে ধরিয়ে ধরিয়ে কাদের বলা হয়? ও আচ্ছা আচ্ছা, আপনাদের ধরিয়ে বলা হয়। আর যারা ময়ের উপর উঠছে তাকে ময়েল? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? ফুলবাগিচা। আপনার নাম কি? নাজিরুল নাজির। নাজির নাজির। আপনার নাম? রঞ্জিত দাস। রঞ্জিত দাস। বাড়ি? আপনি কত বছর এই মানে মই ছাড়া করে আসছেন? 8-10 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। রেফারি এস জামাদার। প্রিয় দর্শক, এইবারে খ বিভাগের মই ছাড়া শুরু হবে। এই গরুর মালিকের নাম কি? গৌতম ঘরামি। বাড়ি? পালের চক। থানা? কুলতলি থানা। কুলতলি থানার অন্তর্গত এই গরুটি। গরুর মালিকের নাম আপনাদেরকে ঘোষণা করে বলা হলো। দাদা, এই গরুটার মালিকের নাম কি? হান্নাল লস্কর তালতলা, বকুলতলা থানার অন্তর্গত। এটা কি খ বিভাগ? আচ্ছা, এখনই ছাড়া হবে হান্নাল লস্করের গরু। আপনার জুটি কার সঙ্গে? হান্নানের সঙ্গে কার জুটি? গৌতম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার এসি আপনাদের দুয়ারে। আচ্ছা, এই গরুর মালিকের নাম কি? হাবুল সর্দার মা হাউড়ি। আচ্ছা, হাবুল সর্দার মা হাউড়ি, বকুলতলা থানা। আচ্ছা, হাবু সর্দার কে আছে? আচ্ছা, হাবু সর্দার, হাবুল। গত বছর আমি দেখা করে গিয়েছিলাম দাদা, আমার ঠিক চিনতে পেরেছে, ধন্যবাদ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার কার সঙ্গে জুটি রয়েছে? কেশব ঘরামি। আচ্ছা,
এই গরুটা চেনাচেনা লাগছে কেশব দার ছেলে কি একটা বিড়ি বিজনেস করে কি আপনার নাম সন্তোষ ঘরামি আপনার বাড়ি তারানগর থানা জয়নগর এখন বগুলতলা হয়েছে দর্শক হাবুল ঘরামির সঙ্গে হাবুল সর্দারের সঙ্গে কেশবের জড়া রয়েছে আর এখনি এর পরে ছাড়া হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকের পরিচয় করে দেব দর্শক দেখতে পাচ্ছেন এদিকে শুরু হয়ে গেছে অসাধারণ দৃশ্য দেখুন দর্শক অসাধারণ দৃশ্য ছুটছে গরু ছুটছে পুরো নিশানায় গরু পৌঁছে গিয়েছে অসাধারণ দৃশ্য দর্শক কমপক্ষে 15 থেকে 20টা সাংবাদিক এসেছে আর আরো বেশি বই কম হবে না আর তাদের কাছে আমি খুব সামান্যতম একটা মিডিয়া তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কি গ্রাবির দায়িত্বে আছেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ কুলতলি থানার অন্তর্গত আচ্ছা আপনারা কি বেশিরভাগ গ্রাবি এসেছেন কুলতলি থানা থেকে বিভিন্ন গ্রামে আছে আপনি কতদিন এই মই ছাড়া কাজ করে আসেন কুড়ি বছর কি বলছেন কুড়ি বছর মই ছাড়া অতদিন হয়ে আসে আচ্ছা 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 ঠিক আছে প্রত্যেকের যত গ্রাফি আছে প্রত্যেকের পরিচয় করে দেবো এবং যারা মহিলা আছে তাদেরকে পরিচয় করে দেবো দর্শক আচ্ছা 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 ঠিক আছে ও হ্যাঁ 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 ও আচ্ছা আপনার নাম কি দাদা আপনার নাম কি দাদা সিদ্দিক মোল্লা বাড়ি ঠাকুরের চক আচ্ছা 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 ঠাকুরের চক মানে রেফারি এই জামাদারে নিশ্চিত চিনবে এটা মিডিয়া হচ্ছে উল্টো পাল্টা ভাষা বলো না এটা কোন বিভাগের এটা ক বিভাগ এখন কি এখন ছাড়া হবে এটা আচ্ছা এটা কোন রাউন্ড চলছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই হানারবাটি ও বাংমারি গ্রামবাসীদের পরিচালনায় ও সোনালি সংঘের পরিচালিত ঐতিহাসিক মই ছাড়া প্রতিযোগিতা আপনাদের সামনে তুলে ধরেছি কমপক্ষে বলতে গেলে 1 থেকে 1.5 কোটি টাকার মতো গরু এসেছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যারা এখানে মাঠে এসে সচক্ষে দেখছে তারা বুঝতে পারবে প্রত্যেকটার গরু মূল্য রয়েছে প্রায় 80,000, 90,000 এবং 1 লাখের উপরেও এরকম 1.5 লাখ টাকার পর্যন্ত গরু মূল্য রয়েছে সেই সব গরু এই মই ছাড়ায় উপস্থিত হয়েছে প্রতিযোগিতা করার জন্যে আর যে সমস্ত গেরাপি রয়েছে গেরাপি মানে আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিচ্ছি গেরাপি এটা হাডুডু কাবাডি খেলা বেশি এই ভাষাটা প্রচলিত রয়েছে গেরাপি মানে মই ছাড়ায় যেসব তা গেরাপি না ধরিয়ে ও ধরিয়ের সরি ধরিয়ের যারা এই মই ছাড়ার সহযোগিতা করে আমার সামনে যতগুলো মানুষ রয়েছে এদের প্রত্যেকে বলা হয় ধরিয়ে তাই তো এদের প্রত্যেকে বলা হয় ধরিয়ে মানে যারা মই ছাড়ায় সহযোগিতা করে তাদেরকে ধরিয়ে বলা হয় আর মই মইয়ের উপরে যে দুটো ব্যক্তি থাকবে যে দুটো লোক থাকবে তাদেরকে বলা হয় ময়েল মই ছাড়া যখন ছাড়া হবে তখন ওই দুটো ব্যক্তি ময়ের উপরে উঠে
সেই নিশানায় চলে যাবে প্রত্যেকের সঙ্গে পরিচয় করব দেখুন দর্শক খুব সচেতনমূলক খেলা এবং আমি বলবো যে ঘোড়া দৌড়ের থেকেও সচেতন খেলা দেখুন দর্শক এই গরু কিন্তু একবার যদি পাগলামো করে তাহলে থাকানো মুশকিল হয়ে যাবে আর যারা ধরিয়ে রয়েছে আমি জিজ্ঞেস করছিলাম ২০ বছর ২৫ বছর তারা মই ছেড়ে আসছে এই রকম অভিজ্ঞতা তাদের রয়েছে এটি একটি ঐতিহাসিক খেলা দেখুন দর্শক যে কোনো মুহূর্তে গরু কোন দিকে যাবে কোনো ময়েল বলতে পারবে না কোনো ধরিয়েরও বলতে পারবে না দেখুন এটা ক বিভাগের খেলা ভাই হ্যাঁ ক বিভাগ কমপক্ষে ৩০ জন সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে এসেছে প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছেড়ে দিয়েছে দর্শক ও দেখুন দর্শক অসাধারণ অসাধারণ দর্শক এই রাউন্ডের চণ্ডীপুর শাহজাহানের গরু প্রথমে এসেছে চণ্ডীপুর শাহজাহানের গরু এই রাউন্ডে প্রথমে এসেছে
এখন আমি আবারও ফিরে যাব সেই খ বিভাগের